স্যার, তার পরবর্তীতে তো আপনি নিশ্চয়ই অবগত আছেন জাসদের সৃষ্টি। আপনার কি মনে হয়, আমরা তো স্যার বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন স্টেটমেন্ট শুনি, কেউ বলে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে মোস্তাক দায়ী, কেউ বলে বঙ্গবন্ধুকে হত্যার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দায়ী, কেউ বলে আমেরিকা দায়ী, কেউ বলে রাশিয়া দায়ী, কেউ বলে ইন্ডিয়া দায়ী, কেউ বলে তৎকালীন মেজর জিয়া দায়ী, কেউ বলে জাসদ দায়ী, আবার কেউ বলে এক ধরনের বিপদগামী সেনা কর্মকর্তা এবং অফিসারগণ এই ঘটনাটি ঘটিয়েছে। স্যার, আপনি তো ইতিহাসের সাক্ষী, আপনি কি বলবেন আমাদের এই নতুন প্রজন্মের উদ্দেশ্যে? চাই স্যার, বঙ্গবন্ধুর হত্যার পেছনে যে কারণগুলি আপনি বললেন তার সবগুলোই সব। প্রথম, তাকে যে হত্যা করা হবে, নীল নকশা মুজিবনগরে মানে কলকাতায় থাকতেই তৈরি হয়েছিল। সেটা করেছিলেন এই সিআইএ এবং মুস্তাক গ্রুপ। তখন সেটা তারা কিছু করতে পারেননি। ভারতীয় সৈন্যরা বাংলাদেশে আসার পরে দারুণ ভাবে পাহারা দিচ্ছিলেন আওয়ামী লীগ লিডারদের। তারা কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরও দেশে আসেননি, অনেক পরে, যখন ইন্ডিয়া বলেছে আমরা চারদিক সুরক্ষিত করেছি, আপনাদের বিপদ নেই, তখন তারা এসছেন। বঙ্গবন্ধু আসার পরে স্বাভাবিকভাবেই তিনি স্বাধীনতা চেয়েছেন, ভারতীয় সৈন্যদেরকেও তিনি বিদায় দেন। তার বিরুদ্ধে ওই যে ষড়যন্ত্র মুজিবনগরে তৈরি হয়েছিল, সেই যন্ত্র আস্তে আস্তে শাখা প্রশাখা বিস্তার করতে থাকে। তারা আমেরিকার সঙ্গে কন্ট্রাক্ট করে, সিএর সঙ্গে কন্ট্রাক্ট করে, পাকিস্তানের ইন্টেলিজেন্সের সঙ্গে কন্ট্রাক্ট করে, তারপরে ছাত্রলীগের দল ভাঙ্গার সুযোগ নেয়। মুস্তাকের বাড়িতে রাত্রে গোপনে মিটিং হতো, যেখানে আমেরিকান অ্যাম্বাসাডার বুস্টার সাহেব যেতেন। একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, জাতীয় ষড়যন্ত্র এবং বিশ্ব পরিস্থিতি সব মিলিয়ে বঙ্গবন্ধুর এই পরিণতি ঘটে।